গাছ এই আর কি, মানুষ যতদিন বেঁচে থাকে তার হয়তো দাম কম হয়, জানো তো, মানুষ চলে গেলে আরও কমে যায় দাম। একদিন মানে একদিন যেটা আমরা ধরি 24 ঘন্টার মধ্যে বলে দেয় সবাই, 2 দিন হয়ে গেছে সে চলে গেছে। পার্টিকুলার ওই শব্দটা বলতে আমি খুব একটা পছন্দ করি না। তো আমি 27 তারিখে বর্ধমান গিয়েছিলাম, আর 28 তারিখে ভাইও বেরিয়ে গেল ইউকের জন্য, বিকজ 28 তারিখে ফ্লাইটের টিকিট ছিল। কোনো রকমভাবে ক্যান্সেল করা বা মানে অফিস থেকে ছুটি পাওয়া কিছু পাইনি, মা বাবার হলে নাকি দেয়। তো এই আর কি, ভাইদের সাথে অনেক গল্প কান্নাকাটির পরে মনে হলে এই ক্লিপিংসটা নিয়ে রেখে দিই, আবার কবে এই মানুষটাও চলে যাবে তখন আবার কষ্ট হবে আমার। দেখো ছোটো এখানে বসে থাকতো, জানো, রোদ পোয়াতো, এখানে পাটা মিলে বসে থাকতো, এখনও চোখের সামনে ছোটোর পাটা মনে পড়ছে। সবসময় তেল চকচকে পা ছিল, কোনোদিন সাদা খড়ি ফোটা ওইসব বাজে পা দেখলেই রেগে যেত ছোটো। চলে গেল ড্যাং ড্যাং করে চলে গেল আমার ছোটোটা। আর কি বলবো, খুব খালি লাগছে, খুব কষ্ট হচ্ছে ছোটোদের এদিকটা, মানে আমি ছোটোদের ওদিক বলি, এত খালি লাগছে, এত কষ্ট হচ্ছে না, পারা যাচ্ছে না থাকতে। বর্ধমান থেকে একটার পর একটা, এই যে বাড়ি চলে আসার ইয়ের সময়, বর্ধমান থেকে একটার পর একটা মানুষ সবাই চলে যাচ্ছে। আবার বাবা আবার এত বাজে না, বাবা বাবা বলছে এরপর কোনোদিন দেখবি ড্যাং ড্যাং করে আমিও চলে যাব। খুব কষ্ট হয়েছিল, খুব জড়ি ধরে কেঁদেছিলাম বাবাকে, মানে বর্ধমান আমি বোধহয় আর কোনোদিন পা রাখবো না, মানে যদি কিছু কোনোদিন হয়ে যায় ওদের কার।